ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। आगामी 24 जुलाई शनिवार अत्यंत महत्वपूर्ण एक तिथि सकले अपनारा अवगत रहेछेन, गुरु पूर्णिमा महोत्सव। गुरु पूर्णिमा के व्यास पूर्णिमा बला है, क्योंकि यह शुभ तिथि कृष्ण द्वैपायन व्यास उन्नी आविर्भूत होनार पिता छिलेन पराशर मुनि एवं उनार माता छिलेन सत्यवती। सत्यवती एवं पराशर मुनिर मिलने श्रीकृष्ण द्वैपायन व्यास उनी यमुनार तटे आविर्भूत होयेछिलेन बोले उनार नाम होच्छे द्वैपायन। एई शुभ तिथिते व्यासदेव आविर्भूत होयेछिलेन। व्यासदेव होच्छेन समस्त गुरुदेर आदि गुरु एवं समस्त गुरुरा होच्छेन व्यासदेवेर प्रतिनिधि। ताई एई शुभ तिथिते आमी वर्णना करब किभाबे समस्त गुरुदेर आमरा सठिकभावे पूजो करते पारि, तादेर उद्देश्ये श्रद्धार्घ अर्पण करते पारि एवं आपनारा गृहे थेके किभाबे एई व्यास पूर्णिमा गुरु पूर्णिमा उद्यापन करते पारेन से सम्बन्धे आमी संक्षेपे एई भिडियोते बोलबो। केननা শাস্ত্রে বলা হয়েছে যে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। সমস্ত জীবদেরকে এই ভববন্ধন থেকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ উনি গুরুরূপে অবতীর্ণ হন। তাই এই শুভতিথিতে ব্যাসদেব উনি আবির্ভূত হয়েছিলেন এবং উনি জন্মগ্রহণ করার পরেই, আবির্ভাব হওয়ার পরেই উনি কঠোর তপস্যায় উনি মগ্ন ছিলেন এবং পরবর্তীতে উনি সমস্ত বৈদিক শাস্ত্র অষ্টাদশ পুরাণ মহাভারত সমস্ত জগৎবাসীদের কল্যাণের জন্য উনি প্রণয়ন করেছিলেন। ব্যাসদেব হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। উনি ওনার গুরুদেব নারদ মুনির নির্দেশে উনি শ্রীমৎ ভাগবত অমল পুরাণ রচনা করেছিলেন, যে গ্রন্থটি অধ্যয়ন করে শ্রবণ করে কলিযুগের মানুষেরা ভগবত প্রেম লাভ করতে পারেন। এই ভাগবত উনি রচনা করেছিলেন, ব্যাসদেবের সর্বশ্রেষ্ঠ অবদান এই বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমৎ ভাগবত এবং মহাভারতের নির্যাস শ্রীমৎ ভগবত গীতা। এই দুটি গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমেই আমরা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারব এবং ভগবানকে লাভ করতে পারব। ব্যাসদেবের আশীর্বাদে
আমরা শিল প্রভুপাদের কৃপায় এই অপ্রাকৃত সাহিত্য লাভ করেছি। তাই ব্যাসদেবের উদ্দেশ্যে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করার জন্য শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে এই গ্রন্থ পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা এবং মানুষের মাঝে বিতরণ করার মাধ্যমেই ব্যাসদেবের কৃপা আমরা লাভ করতে সক্ষম হব। ব্যাসদেব এই অপ্রাকৃত সাহিত্য ওনার পুত্র সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। সুখদেব গোস্বামী উনি মহারাজ পরীক্ষিতকে ওনার মৃত্যুর 7 দিন পূর্বে এই ভাগবত কথা উনি কীর্তন করেছিলেন এবং পরীক্ষিত মহারাজ সেই ভাগবত কথা শ্রবণ করে উনি ভগবত ধামে গমন করেছিলেন। তাই এই 24শে জুলাই গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমার দিনে আমরা সমস্ত যারা এই জগতের শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু রয়েছেন, বিশেষ করে 4টি বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য এবং পরম্পরা ধারায় সমস্ত গুরুবর্গের শ্রীপাদপদ্মে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আপনারা গৃহে আপনাদের দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর আলেখ্য চিত্রপট রেখে পাদপক্ষালন করাবেন, ফুলের মালা পরাবেন, চন্দন পরাবেন, ভোগ নিবেদন করবেন আপনাদের সাধ্যমতো উত্তম ভোগ। যারা অন্য ব্যঞ্জন তৈরি করতে পারবেন না, অবশ্যই বিভিন্ন প্রকার ফল মিষ্টি দিয়ে গুরুদেবের উদ্দেশ্যে ভোগ অর্পণ করবেন, পুষ্পাঞ্জলি দেবেন এবং মহা আরতি করবেন, গুরু মহারাজের গুরুদেবের মহিমা কীর্তন করবেন, তাহলে গুরুদেবের কৃপা লাভ হবে। এইভাবে আপনারা এই গুরু পূর্ণিমা উদযাপন করুন। এই তিথিতে অনেক মহান মহান বৈষ্ণব অপ্রকট লীলা করেছেন। ষড় গোস্বামীদের অন্যতম শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রীল সনাতন গোস্বামী, যিনি বাংলার নবাবের উনি একজন মন্ত্রী ছিলেন, বিদগ্ধ পণ্ডিত এবং উচ্চ সম্ভ্রান্ত ব্রাহ্মণকুলে ওনার আবির্ভাব হয়েছিল। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ সান্নিধ্য এবং কৃপা লাভ করার পর উনি সমস্ত পদ সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে উনি বৃন্দাবনে গিয়ে নিষ্কিঞ্চনভাবে লুপ্ত তীর্থ উদ্ধার এবং সমস্ত শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করেছিলেন আমাদের মতো কলিহত জীবদের কৃপা করার জন্য। শ্রীল সনাতন গোস্বামী উনি বৃন্দাবনে রাধা মদনমোহনের সেবায় উনি যুক্ত ছিলেন আর সেখানেই উনি এই গুরু পূর্ণিমা তিথিতে উনি তিরুভাব লীলা করেন, ভগবানের নিত্যলীলায় উনি প্রবিষ্ট হন। বৃন্দাবনের যমুনার তটে শ্রী শ্রী রাধা মদনমোহন মন্দিরের পাশেই ওনার দিব্য সমাধি রয়েছেন। আমরা সনাতন গোস্বামীর এই তিরুভাব তিথি উদযাপন করি এবং সমস্ত ব্রজবাসীরাও শ্রীল সনাতন গোস্বামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তারা তার এই তিরুভাব তিথিতে সকলেই মস্তক মুন্ডন করেন, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেন এবং সমস্ত ব্রজবাসীদেরকে প্রসাদ বিতরণ করেন। এইভাবে সনাতন গোস্বামীর তিরুভাব তিথি উদযাপন করা হয়। শিল সনাতন গোস্বামীর এই তিরুভাব তিথিতে ইস্কনের অন্যতম দীক্ষাগুরু শিল প্রভুপাদের
অন্যতম প্রিয় শিষ্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি অপরকট লীলা করেছেন। উনি ভগবানের নিত্যলীলায় প্রবিষ্ট হন এই শুভতিথিতে 2020 সালে। শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি 1945 সালে বর্তমানে পূর্ব বাংলায় কুটি নামক স্থানে উনি আবির্ভূত হয়েছিলেন। ওনার পিতার নাম ছিল শ্রী কুমুদ রঞ্জন দাস এবং মায়ের নাম ছিল চিন্ময় দেবী। এইভাবে উনি ছোটবেলা থেকেই উনি ভগবানের প্রতি ওনার ভক্তি ছিল। জন্মের পরেই ওনার পিতামাতা কলকাতাতে চলে আসেন, সেখানে উনি পড়াশোনা করেন এবং ধীরে ধীরে উনি আরও উচ্চশিক্ষা লাভ করার জন্য উনি জার্মানিতে গমন করেছিলেন। সেখানে উচ্চশিক্ষা লাভ করার পরে উনি ভারতে এসেছিলেন, কিন্তু উনি গৃহে ফিরে না গিয়ে উনি ওনার সদ্গুরুর সন্ধান করছিলেন। সারা ভারতে বিভিন্ন স্থানে ভ্রমণ করে উনি যখন ব্যর্থ মনোরথ হয়ে কলকাতাতে ফিরে এসেছিলেন এবং ওনার একজন প্রিয় বন্ধুর সান্নিধ্যে অনুরোধে উনি কলকাতা ইসকনে গিয়ে শিল প্রভুপাদ কৃত একটি অপ্রাকৃত গ্রন্থ দ্য নেক্টার অফ ডিভোশন গ্রন্থটি উনি প্রাপ্ত হয়েছিলেন। গ্রন্থটি পড়ে ওনার ধীরে ধীরে ওনার হৃদয়ের সমস্ত সন্দেহ নিরসন হয়ে যায় এবং অন্তিম দিনে ওনার পরমারাধ্যতম গুরুদেব ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদকে উনি স্বপ্নে দর্শন করেন এবং তারপরে উনি সিদ্ধান্ত নিলেন যে শ্রীল প্রভুপাদই হচ্ছেন আমার সেই পরমারাধ্যতম গুরুদেব, ওনার চরণেই আমাকে উৎসর্গ করা উচিত। তারপরেই উনি আর কাল বিলম্ব না করে শ্রীধাম মায়াপুর ইসকনের মুখ্য কেন্দ্র সেখানে এসে উনি যোগদান করেন এবং শ্রীল প্রভুপাদের দর্শনের অপেক্ষা করতে থাকেন। এইভাবে শ্রীল প্রভুপাদের সঙ্গে ওনার যথাসময়ে দর্শন ঘটে। শ্রীল প্রভুপাদ ওনাকে প্রথম দর্শনেই ওনাকে আদেশ করেছিলেন যে আমি অনেক গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছি, তাই তুমি আমার ইংরেজি গ্রন্থগুলোকে বাংলায় অনুবাদ করো, যাতে বাংলা ভাষাভাষী মানুষ এই সমস্ত অপ্রাকৃত সাহিত্য পাঠ করে তারা ভগবানকে লাভ করতে পারবে। এই আদেশ উনি শিরোধার্য করে শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত সেবায় উনি যুক্ত হয়েছিলেন এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় অতি অল্প সময়ের মধ্যেই শ্রীল প্রভুপাদ ওনাকে একই দিনে একই সঙ্গে হরিনাম দীক্ষা এবং গায়ত্রী দীক্ষা প্রদান করেছিলেন, যা ইসকনে অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো শিষ্যকে শ্রীল প্রভুপাদ প্রদান করেননি। এতে বোঝা যায় যে শ্রীল প্রভুপাদের উনি কত প্রিয় ছিলেন এবং ভগবানের কত আশীর্বাদ পুষ্ট উনি ছিলেন। শুধু তাই নয়, ঠিক একই বছরে উনি জগন্নাথদেবের স্নানযাত্রার দিনে শ্রীল প্রভুপাদ উনাকে শ্রীধাম বৃন্দাবনে সন্ন্যাস দীক্ষা প্রদান করেছিলেন এবং ওনার নাম প্রদান করেছিলেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী।
এইভাবে শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ শিল প্রভুপাদের এবং ইসকনের জন্য ওনার সমগ্র জীবন উনি উৎসর্গ করেছেন। শিল প্রভুপাদের জীবনী সমন্বিত একটি চলচ্চিত্র উনি নির্মাণ করেছেন, যা আপনারা সকলেই দর্শন করতে পারেন। এবং শিল প্রভুপাদের ইসকনের জন্য উনি সারা পৃথিবীতে ভক্তদের মধ্যে কীভাবে একে অপরে সহযোগিতা করে শিল প্রভুপাদের সেবা সম্পাদন করতে পারেন, সেই বিষয়ে উনি গুরুত্ব আরোপ করেছেন। উনি সবসময় একটি কথা বলতেন যে সর্বদা আমরা যেন মিলেমিশে শিল প্রভুপাদের এই ইসকন রূপ আন্দোলন, ইসকন রূপ জাহাজে একসঙ্গে থেকে শিল প্রভুপাদের আশ্রয় থেকে ভগবানের সেবা করি। সকলেই যেন ইসকনে যোগদান করেন এবং কখনোই যেন শিল প্রভুপাদের আশ্রয় ত্যাগ না করে, ইসকন ত্যাগ না করি। এইভাবে শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ ভগবানের একজন শুদ্ধ ভক্ত ছিলেন এবং উনি গত বছর 2020 সালে সারা পৃথিবীতে এত ধরনের মহামারী এবং বিভিন্ন জগতের মানুষেরা বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত, ভয়ভীত, কিন্তু উনি সমস্ত প্রকার প্রতিবন্ধকতা, সমস্ত ভয়, সমস্ত কিছু অগ্রাহ্য করে উনি শিল প্রভুপাদের মতোই একদম একাকী, কাউকে সঙ্গে না নিয়ে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য, শিল প্রভুপাদের মিশনকে সাফল্যমণ্ডিত করার জন্য উনি এই মহামারীর মধ্যেও আমেরিকাতে গমন করেছিলেন। এইভাবে কীভাবে শিল প্রভুপাদকে খুশি করা যায় তার জন্য নিজের সুখ সুবিধা উনি সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। এর মাধ্যমে বোঝা যায় যে উনি ছিলেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত। যেমন কপিল দেব বলেছেন, তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনাম। উনি অত্যন্ত সহিষ্ণু এবং সমস্ত জীবের প্রতি কৃষ্ণের কৃপা বিতরণ করার জন্য উনি ওনার জীবনকে উৎসর্গ পর্যন্ত উনি করতে কোনো দ্বিধা বোধ করেননি। এইভাবে একজন আদর্শ যোদ্ধার মতো উনি সেই আমেরিকাতে গিয়ে শিল প্রভুপাদ যেখানে এই ইসকন রূপ আন্দোলন শুরু করেছিলেন, সেখানে উনি ভগবানের বাণী প্রচার করার জন্য, মানুষকে কৃষ্ণ ভক্তি দান করার জন্য উনি ভগবানের বাণী প্রচার করতে করতে উনি 2020 সালের এই শুভ তিথিতে উনি অপ্রকট লীলা করেন এবং শ্রীকৃষ্ণের নিত্যলীলায় উনি গমন করেন। তাই এই শুভ তিথিটি ইসকনের সমস্ত ভক্তদের জন্য এবং সমস্ত বিশ্ববাসী মানুষের জন্য একটি মহান তিথি, যে তিথিতে আমরা সমস্ত শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং যারা আমাদের এই কৃষ্ণ ভক্তিতে সাহায্য অনুপ্রেরণা প্রদান করছেন তাদের উদ্দেশ্যে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য তাদের মহিমা কীর্তন করা উচিত, তাদের সেবা করা উচিত। তাই এই শুভ তিথিতে শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি অপ্রকট লীলা করেছিলেন, সেই জন্য আগামী 24 জুলাই শ্রীধাম মায়াপুরে শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের যেখানে দিব্য বপু সমাধি দেওয়া হয়েছে সেখানে উনি অবস্থান করছেন। সেই সমাধি মন্দির শুভ উদ্বোধন হবে। বিশ্বের অনেক ভক্তই হয়তো এই মহামারীর কারণে আসতে পারবেন না, তবে
আপনারা সকলেই লাইভ অনলাইনে এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করুন এবং যে যেখানে রয়েছেন সেখানে থেকেই গুরুদেবের মহিমা শ্রবণ কীর্তন করুন। আপনাদের নিজের গৃহে নিজের এলাকাতেই গুরুদেবের পূজা করুন এবং তার উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন। এইভাবে আপনারা গুরুদেবের আশীর্বাদ লাভ করুন। গুরুদেব সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন, তার বাণীর মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করছেন এবং শ্রী মায়াপুর ধামে উনি সবসময় ওনার সমাধিতে ভগবানের ধামে ভগবানের লীলায় উনি সবসময় ভগবানের সঙ্গে রয়েছেন। তাই আমাদেরকে উনি আশীর্বাদ করছেন এই শুভ তিথিতে আমরা এবং আমি ওনার শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম নিবেদন করছি যে উনি যেন আমাকে কৃপা করেন, আমি যেন জন্ম জন্মান্তরে ওনার শ্রীপাদপদ্মের সেবায় নিজের কায় মন বাক্য সম্পূর্ণভাবে উৎসর্গ করতে পারি। তাই এই ব্যাস পূর্ণিমা গুরু পূর্ণিমা মহোৎসবে আপনারা সকলেই ব্যাসদেবের উদ্দেশ্যে শ্রীল সনাতন গোস্বামীর উদ্দেশ্যে এবং আমাদের পরম আরাধ্যতম গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের পাদপদ্মে সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুন।